তিনকন্যা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা রান্না করব নাদোশ মাছ দিয়ে পাতলা ঝোল। তার জন্য আমরা মাছটাকে প্রথমে কেটে ধুয়ে নিয়েছি। আদা জিরে আর শুকনো লঙ্কা, এই যে হলুদ, হলুদ একটা চামচ, নুন, নুন একটু ঘষে দেবো।
জলটা দিয়ে দেবো। ভেজে রাখা মাছটা দিয়ে দেবো এবার। ঝোলটা হয়ে গেছে, আলু গলে গেছে, কলাও গলে গেছে, ডাঁটা গলে গেছে।